গুড মদিকার আজাদি মর্নিং আমি দীপক দীপক মন্ডল আজকে ও একটা দারুণ প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে এসেছি যে প্রোডাক্টটা অবশ্যই আমরা ইউজ করব সবাই ইউজ করব কারণ এই প্রোডাক্টটা হয়তো আপনারা জানেন অনেক প্রাচীনকাল থেকে চলে আসছে অনেক হয়তো এর গাছগুলো আপনাদের বাড়িতেও থাকবে বেনিফিট কতটা জানেন আমি জানি না আমি খুব ছোট্ট করে সংক্ষেপে বলছি তো প্রোডাক্ট হচ্ছে মোদিকিয়ার ওয়েল অ্যালোভেরা জুস যে কন্টেনারটা খোলা আছে আমি এটা ইউজ করি অলরেডি দেখতে পাচ্ছেন মোদিকার ওয়েল অ্যালোভেরা জুস তো মোদিকিয়ার ওয়েল অ্যালোভেরা আদার্স চেয়ে কোম্পানি বা আদার্স চেয়ে অ্যালোভেরার থেকে একটু ডিফারেন্স কারণ আমরা যে প্রসেস করি অর্থাৎ মদিকার যে প্রসেস করে এটা একদম ফ্রেশ একদম ফ্রেশ প্রসেসিং হয় এর মধ্যে কোনো প্রকারের কোনো কেমিক্যালস বা কোনো প্রিজারভেটিভ দেওয়া হয় না একেবারে ন্যাচারাল ওয়েতে এটাকে পরিষ্কার করে এটাকে প্রসেসিং করা হয় আর যে পাতা নেওয়া হয় একদমে মানে এক কথায় কোনো কেমিক্যাল থাকে না তো ম্যাক্সিমাম জায়গায় কেমিক্যাল ইউজ করে থাকে আমাদের এখানে একদম ফ্রেশ তো আমরা অ্যালোভেরা থেকে কী কী পাই অ্যালোভেরার থেকে আমরা সাধারণত যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফাইবার ভিটামিনস মিনারেলস অ্যামাইনো অ্যাসিড তারপরে পাচ্ছি আমরা পলিসেকারাইট এনজাইম এই উৎপাদনগুলো আমরা অ্যালোভেরার থেকে আমরা পাচ্ছি এবং নাইনটি ভেজিটেরিয়ান জুস কোনো প্রকারে কোনো যেটা আগেই বললাম যে কোনো প্রিজারভেটিভ কেমিক্যাল দেওয়া নেই আমরা এর থেকে কত ধরনের বেনিফিট নিতে পারি সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমরা সবাই চাই সবসময় এনার্জি লেভেলটাকে বাড়িয়ে রাখতে বা ধরে রাখতে তো এনার্জি লেভেলটা অবশ্যই আমাদের বাড়াচ্ছে পাচন ক্রিয়া মানে ডাইজেশন সিস্টেম পরিপাক যে বিপাক ব্যাপারটাকে খুব স্ট্রং রাখছে এবং আমাদের বডি থেকে ডিটক্সিফাই করছে অর্থাৎ ডিটক্সিফিকেশনের কাজ করছে মানে বডি থেকে টক্সিন বের করে দিচ্ছে আমরা বাইরে বাড়িতে সব জায়গায় খাওয়ার থেকে পলিউশন থেকে যানবাহনের বাহানে থেকে আমরা টক্সিন নিচ্ছি যেটা আমরা অ্যালোভেরা জুস থেকে ম্যাক্সিমাম টক্সিনটাকে ল্যাট্রিন ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছি যেটা আমাদের খুব দারুণভাবে হেল্প করতে এবং তার সঙ্গে আমরা দেখছি যে যে কোনো ব্যথা সুজন যে কোনো ব্যথা বা সুজন থাকলে সেটার থেকে আমরা অনেক রিলিফ পাচ্ছি বা সেটার থেকে আমরা অনেক দূরে থাকছে আমাদের মাথায় অর্থাৎ স্ক্যাল্পে অনেকের ফাঙ্গাস হয়ে যায় যার জন্য চুলের অনেক সমস্যা হয় চুলের তো হেল্প করছে তার সঙ্গে এই যে ফাঙ্গাল ইনফেকশানের জন্য স্ক্যালটাকে পরিষ্কার রাখতেও সাহায্য রাখছে আর স্কিন জানেন যে স্কিন ভালো থাকে ভিটামিন এ ই সি যার মধ্যে তাকে আর সেই খাওয়ারগুলো নিয়মিত কন্টিনিউ যারা নেয় বা ওয়াটারটাকে জলটাকে নিয়মিত যারা নেয় তাদের স্কিন ভালো থাকে তো সেই জায়গায় অ্যালোভেরা তো অ্যাকচুয়ালি ওয়াটার লেভেলটাকে ঠিক রাখছে তো স্কিন ন্যাচুরালি হান্ড্রেড পারসেন্ট স্কিন ভালো থাকবে আর বিশেষ করে যারা খাওয়ার স্কিপ করে মানে টাইমে খাওয়ার খায় না বা নেশা ভাঙ করে ধূমপান করে তো ওদেরকে তো বলবো অবশ্যই মোদিকের অ্যালোভেরা জুসটা যেন নেয় আর নেওয়া উচিত আমরা এটাকে ফিফটিন এমএল থেকে টোয়েন্টি ফাইভ এম অর্থাৎ পনেরো থেকে পঁচিশ এম করে জলের সঙ্গে মিক্স করে খালি পেটে যদি আমরা দুবার নিতে পারি যে বেনিফিটগুলো বললাম এগুলো তো অবশ্যই নেব এগুলো ছাড়াও আমাদের এক্সট্রা অনেকগুলো বেনিফিট আমরা অ্যালোভেরা থেকে নিতে পারি আর অ্যালোভেরা আপনারা জানেন প্রাচীনকাল থেকে চলে আসছে তো মোদিকে আর অ্যালোভেরা ন্যাচারাল ওয়েতে তৈরি কোনো প্রকার কোনো প্রিজারভেটিভ কেমিক্যাল নেই তো আসুন বাড়িতে সবাই আমরা ইউজ করি এবং সবাই আমরা মদিকে আর অ্যালোভেরা জুসটাকে শেয়ার করি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো